সুপ্রিয় দর্শক আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে ঝড় বৃষ্টি সঙ্গী করে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ছয় বছরের নির্বাসিত জীবন শেষে তিনি ফিরলেন বাংলাদেশে যে দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন পিতা সেই দেশ হলো ঠিকই কিন্তু তারপর সেই রাষ্ট্রের জনককেই হত্যা করে রচনা করা হল নির্মম কালো অধ্যায় এরপর বাবাহীন মাহীন স্বজনহীন জীবন বঙ্গবন্ধুর দুই কন্যার রক্তচোখ উপেক্ষা করে নিজ দেশে ফিরলেও ঢুকতে দেওয়া হয়নি নিজের বাড়িতে তবে এরপরের ইতিহাস লড়াই সংগ্রামের এরপরের ইতিহাস বিজয়ের বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের আজকের সম্পাদকীয় অকত কন্যা আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোফাজ্জল করিম সাবেক সচিব ও রাষ্ট্রদূত ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং ফরিদ হোসেন সম্পাদক ইউএনবি দর্শক আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন এজন্য জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বর এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো ষড়যন্ত্র মোকাবেলা করে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী বললেন জনগণের আস্থা বিশ্বাস নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে হবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বিরোধীদের দমন করছে ক্ষমতাসীনরা অভিযোগ বিএনপির দেশে গুম খুনের রাজনীতির হোতা জিয়াউর রহমান পাল্টা জবাব আওয়ামী লীগের সকালে গরম দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন রাজশাহী রংপুর খুলনা ঢাকা বিভাগের পশ্চিমাংশে আটচল্লিশ ঘন্টার হিট অ্যালার্ট বিষ্মে মে বৃষ্টির পূর্বাভাস সিন্ডিকেটের অভিনব কারসাজি আলুর হিমাগারে ডিম বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে দেড়শো ফুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা এবং মাটির নিচে গোপন আস্তানা ছড়িতে গহিন জঙ্গলে হিন্দাল সার কেয়ার অস্ত্র গোলা মজুদ বান্দরবানে এর নারী শাখার প্রধান সমন্বয় গ্রেফতার দর্শক শিরোনাম শুনছিলেন আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ভয় কন্যা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপনেত্রী শেখ হাসিনার আজকে চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস এ নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হয়েছেন শুরুতেই আমরা মোফাজুল করিম স্যার আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর নির্বাসিত জীবন শেষে আজকের এই দিনে ফিরে আসেন বাংলাদেশে বৈদিক পরিবেশ ছিল সে সময় শাসকের রক্তচক্ষু ছিল এবং জীবনের ঝুঁকি ছিল সেদিন যদি তিনি বাংলাদেশে ফিরে না আসতেন জীবনের ঝুঁকি নিয়ে আজকে বাংলাদেশের যে অব অর্জন যে অবস্থান বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটি সম্ভব হতো কিনা আপনাকে ধন্যবাদ আমি মহান আল্লাহ তালার সুকুরিয়া আদায় করি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দুই বোন যেহেতু দেশের বাইরে ছিলেন তারা আল্লাহ তাদের বাঁচিয়ে দিয়েছেন তারপরে তো নির্বাসন জীবন এই নির্বাসন জীবনে যারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন বিশেষ করে তখন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব রাষ্ট্রদূত ছিলেন জার্মানিতে এবং ভারতীয় কর্তৃপক্ষ যারা দিয়েছিলেন অবশ্যই তারা ধন্যবাদ আরো তা না হলে পরে পৃথিবীতে এমন কোনো ঠাঁই ছিল না যেখানে শেখ হাসিনা বা শেখ রেহানা গিয়ে হয়তো আশ্রয় নিতে পারতেন সেখানে ভারত শুধু বন্ধুত্ব নয় মতো পরমাত্মীয় মতো তারা এগিয়ে এসছিল এবং তারা ছয়টি বছর হাসিনাকে তার দুইটি শিশু সহ তাকে আশ্রয় দিয়েছেন এরপরে যখন বিভিন্ন সময় তিনি চেষ্টা করেছেন দেশে ফিরে আসার জন্য ওই ছয় বছরের মধ্যে তখনকার তো আমরা জানার কথা না আমি অবশ্য তখন সরকারি চাকরি করি এবং ঘটনাচক্রে আমি তখন বৃহত্তর ঢাকা জেলার ডিসি ছিলাম ডেপুটি কমিশনার আমাদের তো আমি মাঠকর্মী কর্মী মাঠে যেটা সামনে পড়তে হুকুম দেওয়া হতো বা যে পরিস্থিতির উদ্ভব হতো সেটা মোকাবেলাই করা ছিল আমাদের আমার কাজ আমাদের কাজ কিন্তু ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো উচ্চ মহলের ব্যাপার এবং রাজনৈতিক ব্যাপার যাই হোক যখন এসে গেলেন শেখ হাসিনা এখনকার মাননীয় প্রধানমন্ত্রী তখন সমস্ত দলের মধ্যে আওয়ামী লীগের সমস্ত দলের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস উল্লাস কারণ শুধু জাতি যে মানে একজন দিশাহারা হয়ে পড়েছিল তা নয় বঙ্গবন্ধুর মৃত্যুতে বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ডে আওয়ামী লীগও নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং আওয়ামী লীগের মধ্যে ওই নেতৃত্ব নিয়ে যথেষ্ট টানাপোড়েন ছিল আমি শুধু টানাপোড়েনই বললাম ভেতরের খবর তো আমার সরকারি কর্মচারী হিসেবে জানার কথা না তখন রাজনীতির ধারের কাছেও ছিলাম না যাই হোক আসার পর এখন যেটা আমরা শুনতে পাই যে তাকে বারবার তিনি চেষ্টা করেছেন ওই বত্রিশ নম্বর রোডের বাড়িটাতে এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল যেখানে সেই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে প্রবেশ করার জন্যে খুব চেষ্টা করেছেন শেখ হাসিনা কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি আমি এটাও জানি না চেষ্টা করেছেন কি না তাকে যেতে দেওয়া জানার কথা না সরকারি কর্মচারীদের তো একটা সীমাবদ্ধতা আছে তবে এটা জানি যখন তাকে ভেতরে যেতে দেওয়া হলো তখন আমার উপর নির্দেশ আসলো ডিসি হিসাবে যে বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো তো আপনারা আগেই তালিকাবদ্ধ করে রেখেছেন আমরা রীতিমতো আমরা মানে তখনকার যে প্রশাসন আমি নয় পঁচাত্তর সালে তারা বাড়িটা দখলে নিয়ে বাড়ির ভেতরে সমস্ত জিনিসপত্রকে তালিকাবদ্ধ করে সাক্ষী সাবুদ নিয়ে এবং তারপরে বাড়িটা সিলগালা করে দেওয়া হয় আমার উপর নির্দেশ হলো যে সিলগালা খুলে বাড়িটা বুঝিয়ে দেন শেখ হাসিনাকে বুঝিয়ে দেন এবং আমরা সেটা করেছিলাম এবং আমার বেশ ভালো অনুভূতি হচ্ছে যে এ নিয়ে কোনো কোনো রকমের কোনো বাদ প্রতিবাদ উচ্চবাচ্চ কোনো মহল থেকে শোনা যায়নি যে শেখ হাসিনা কিছু ইয়ে সৈয়দ আনোয়ার হোসেন স্যার যেই প্রসঙ্গটি মফজল করিম স্যার এনেছিলেন যে ওই সময় যখন শেখ হাসিনা দেশে ফিরলেন তখন আওয়ামী লীগ তো মোটামুটি তিন ভাগেই বিভক্ত ছিল এবং যেটি মফজল করেন বললেন যে অনেকটা আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যই হয়ে পড়েছিল একদিকে দলের যে সংকট অন্যদিকে সামরিক শক্তি বা সামরিক সরকারের যে রক্তচক্ষু বা বৈরী মনোভাব এসব তিনি কিভাবে সামাল দিলেন দেশে ধন্যবাদ শেখ হাসিনা স্বদেশে ফিরেছেন সতেরোই মে উনিশশো আপনি উল্লেখ করেছেন আপনার সূচনা বক্তব্যে অপেক্ষা করে জনতার স্রোত ঢলাকে স্বাগত জানানো তিনি ফিরেছেন তার ফেরাটাকে আমি মনে করি উদযাপনের মতো বিষয় তার কারণ তার মাধ্যমে দল এবং দেশে যে পরিবর্তন হয়েছে সেইটি আমি বিশেষভাবে মাত্রায় চিহ্নিত করতে চাই আরেকটি হচ্ছে তিনি বিনোদনের জন্যে দেশ ছেড়েছিলেন কিন্তু বিদেশে গিয়ে হলেন এতিম আর স্বজন হারানো শ্মশানে ফিরলেন সতেরো মে উনিশশো তো এখন এই তিনি ফিরলেন তবে আওয়ামী লীগের সভাপতি হিসাবে তিনি যদি না ফিরতেন তাহলে আওয়ামী লীগ আপনি যেমনটা বলছিলেন তিন ভাগে ভাগ হয়ে যেত আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতো সামরিক সরকারের রক্তচক্ষু প্রলোভন মিলিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারত বলে আমরা বিশ্বাস করি আরেকটি কথা হচ্ছে যে তিনি ফিরেছেন আজকে চুয়াল্লিশতম তার দেশে ফেরার দিন তেতাল্লিশ বছর তিনি আওয়ামী লীগের সভাপতি তেতাল্লিশ বছরে এই দলটিকে তিনি টেনে তুলেছেন এই দলটি যাকে ইংরেজিতে বলা হয় হাইবার নেশন অস্তিত্বহীন বিচ্ছিন্নতাবাদের মধ্যে ছিল তারা উনিশশো ছিয়ানব্বইতে প্রথম ক্ষমতায় আনে এবং শেখ হাসিনার নেতৃত্ব এই দলটিকে শেখ হাসিনা বর্তমানে চতুর্থবার প্রধানমন্ত্রী একমাত্র পুটিন পঞ্চমবার ক্ষমতায় রাষ্ট্রপতি হয়েছেন চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এখন তার পেছনের কথা অনেক আছে সে কথা আমি যাব না তিনি প্রধানমন্ত্রী চতুর্থবার সেটাই বড় কথা তো এখন কথা হচ্ছে যে তিনি শুধু ফিরেছেন না দেশটাকে ফিরিয়ে দিয়েছে। এই জন্যে যে এর আগে যে দুটো দল ক্ষমতায় ছিল তারা দেশটাকে ছিনতাই করে ফেলেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছিল তারপরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে দিলেন এই জন্যে সম্পূর্ণ ফিরেছে কিনা সেটি বিচার্য বিষয় তবে তিনি বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার করেছেন রাজাকার বিচার করেছেন অনেকের রায় কার্যকর করেছেন এতে আমরা সন্তুষ্ট যে মুক্তিযুদ্ধের পথে বাংলাদেশ ফিরেছে তো আমি পর্যায়ে তার সম্পর্কে ইতিবাচক কথাই বলবো কিন্তু আমার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আমি পরে বলবো আর কি জি ফরিদ ভাই যেটি স্যার বললেন যে তিনি শুধু ফেরেননি বাংলাদেশটাকেও তিনি ফিরিয়ে দিয়েছেন বা ফিরিয়ে এনেছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে তিনি ফিরিয়ে এনেছেন এই যে তিনি যে বৈরি পরিবেশে ফিরলেন দলের ভিতর একটা সংকট তারপরে প্রতিপক্ষের বৈরি মনোভাব এত কিছু তিনি সামাল দিলেন এবং দেশটা আজকে যে পর্যায়ে এসেছে দেশের যে উন্নয়ন যে অগ্রগতি সব মিলিয়ে তার তো ক্যারিসমেটিক নেতৃত্বের কারণেই সবকিছু তো অর্জন হয়েছে এই ম্যাজিকটা আসলে কি দেখুন একটু তো পিছনের কথাটা বলাই যায় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এখানে বঙ্গবন্ধু হত্যা এবং সপরিবারে এবং এখান থেকে শুরু হলো যে আওয়ামী লীগটা তখন ভেঙে গেল একেবারে তছ হয়ে গেল স্বাভাবিকভাবেই কারণ এবং এরপরে আরেকটা বড় ধাক্কা যেটা আসলো সেটা হলো তেসরা নম্বর এই পঁচাত্তর সালেরই জেল হত্যা জাতীয় চার নেতা আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন পাকিস্তানের জেলে তখন যে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন যারা সে চার নেতা তাদের মধ্যে অন্যতম তো তারাও থাকলেন না তাহলে তো নেতৃত্ব আওয়ামী লীগের এমনিতেই মুস মানে দুমড়ে মুশটে গেল তাই না এমন এমনি একটা অবস্থার মধ্যে যখন আওয়ামী লীগের হাল এক একজনে তখন ধরেছেন প্রথমে ধরুন মহিউদ্দিন সাহেব ছিলেন বরিশালের তারপরে জোহরাতাজউদ্দিন তারপরে মালিক উকিল এরা অনেকেই এটা করেছেন এবং এদের এরাও কিন্তু বিতর্কের রুদ্ধে ছিল না বিশেষ করে জোহরাতাজুদ্দিন কথা বলছি না হইউদ্দিন সাহেব এবং মালিক উকিল তারাও কিন্তু পঁচাত্তরের পরে কিছু কিছু কাজ করেছিলেন যেখানে বিতর্কের সৃষ্টি এই এমনি একটা অবস্থার মধ্যে উনিশশো সালে সালে ফেব্রুয়ারিতে যখন দলটাকে পুনর্গঠিত করা এবং তার ঐক্য এর জন্য এখানে একটা অংশ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ঠিক করলেন যে বঙ্গবন্ধু কন্যা ছাড়া এখন আর কোনো উপায় নেই এবং তিনি তখন নির্বাসিত জীবন নয় দিল্লিতে সেখানে তার কাছে যাওয়া হলো এবং তিনি শেষ পর্যন্ত এই দায়িত্বটা নিতে রাজি হলেন এবং উনিশশো একাশি সালে ফেব্রুয়ারিতে তিনি হোটেল ইডেনের যে সম্মেলন হয় আওয়ামী লীগের সেই সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং প্রথমে শতরিমের আগেই আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত শতরিমি তিনি এলেন এবং আমরা তো সেই কাহিনী জানি এবং আমি নিজে তখন মাত্র সবে সাংবাদিকতা শুরু পাঁচ বছরের মাথায় আমি নিজেও ছিলাম সেখানে সেদিন তো আমি তাকে দেখিনি দূর থেকে তার কথা শুনেছি কারণ এত ঝড় বৃষ্টি ছিল যে আমি ফার্ম গেট পর্যন্ত যেতেই হাঁটু বা কোমর অধি পানি জমে গেছে এবং সেখানে কোনো রকমের মানিক মেয়ে যাওয়া এবং সেখানে তার কিছু কিছু জিনিস হওয়া কিন্তু তার একদিন দুদিন পরেই যখন টুঙ্গিপাড়া সফরে যান সে তখন আমি ছিলাম সেই সাংবাদিকদের মধ্যে সেদিন থেকে তার সঙ্গে তার রাজনৈতিক জীবনের যে উত্থান বিভিন্ন ধরনের উত্থান এবং নানান বাধা বিপত্তি সেগুলো আমি সাংবাদিক হিসাবে অনেকটাই কাছের কাছ থেকে দেখেছি যেমন কী ধরনের প্রথমে তার কাজটা ছিল যে এই দলটিকে ঐক্যবদ্ধ করা দলের মধ্যে তখন ভাঙন কিন্তু একটা পর্যায়ে কিন্তু তাও পারেননি আব্দুর রাজ্জাক সাহেব যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি কিন্তু এক পর্যায়ে যে আবার বাক্সাল করেছিলেন আপনি মিজান চৌধুরীও আওয়ামী লীগ থেকে ভেঙে আবার মিজান আওয়ামী লীগ করেছিলেন কিন্তু এই জিনিসগুলোকে তাকে প্রথমে বুঝতে হয়েছে এবং তিনি বলেছেন গতকালও আজকেও একটা বক্তৃতায় তিনি বলেছেন যে এত বড় একটা বড় দল আওয়ামী লীগ যে সেই বিশাল এই আওয়ামী লীগ দলটি যে অবস্থায় সেক্ষণ থাকুক না কেন তার কাঁধে একটা বিশাল দায়িত্ব তখন তাকে নিতে হয়েছিল আজকের কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে মানে বৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী দল কিন্তু এই দলটি দায়িত্ব নেওয়াটাই ছিল তার জন্য একটা বড় সাহসের পদক্ষেপ এবং তিনি নিয়েছেন কারণ তিনি মনে করছিলেন তখন যে তার ভাষায় যেটা যে আমি বঙ্গবন্ধু কন্যা এবং আমাকে সেই কাজটা করতে হবে এবং তিনি দেশের মানুষকে ভালোবেসেছেন মানুষের জন্য তিনি দেশে ফিরেছেন এবং তিনি স ওই কথা তো সবসময় বলতেন এসেই তো যে আমি সব হারিয়ে এসেছি আমার কে বাবা নেই মা নেই আমার ভাই নেই তো এখন আমার আত্মীয় স্বজন যারা কাছের ছিল তারা নেই শুধু আছে বাংলাদেশের মানুষ তার শক্তিটা আপনি যেটা এখানে বললেন যে ক্যারিস মাজার ম্যাজিকটা কী সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তিনি সেই দিন থেকে বা তার আগের থেকে বাংলাদেশের মানুষকেই ভালোবাসছেন বাংলাদেশের মানুষের জন্যই তিনি কাজ করেছেন এবং আজও তিনি কিন্তু এই যে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী যেটা রেকর্ড সেখানেও কিন্তু এই বাংলাদেশের মানুষের জন্যই করছেন এবং যেহেতু তিনি বাংলাদেশের মানুষের জন্য করছেন সেই জন্য বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে তার পিতাকে যেরকম ভালোবেসেছিল যেখানে প্রত্যাবর্তনের দিক থেকে দুখানে একটা জিনিস করে বাহাত্তর সালে বঙ্গবন্ধু দেশে ফিরেছিলেন দশই জানুয়ারি সেটা একটা প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তন সতেরোই মে তার কন্যা দেশে ফিরলেন সেটা একটা স্বদেশ প্রত্যাবর্তন আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আজকে এসেছিল যখন নয় নাইন ইলেভেনের সরকার তো সেখানেও কিন্তু আপনারা আবার দেশে ফিরেছিলেন তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল কারণ সামরিক বাহিনীর সামরিক সমর্থিত যে মানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল কাজে এই বাধা বিপত্তিটা কাটাতে পেরেছেন এবং সেই সময়ও কিন্তু যে সাহসটা তিনি ততরেই মেতে দেখিয়েছেন সেটা কিন্তু পরবর্তীতে তখনও দেখিয়েছেন সেটাও মে মাসে যে আপনার আসতে দেওয়া হবে না কোনো বিমানকে না করে দেওয়া হলো ব্রিটিশ ওএসকে না করে দেওয়া হলো সর্বত্য বলা হলো যে বিমানের সীমান্ত দিয়ে কোনো দিয়েই তিনি আসতে পারবেন না দেশে তত্ত্বাবধায়ক সরকার তখন যারা তারা বললেন এবং তাকে তার সাথে কথাও বললেন তারা এই কথাটা আরও কনফার্ম করার জন্য যে আপনি একজন দুজন কথা বলেছেন যে আসবেন না আসলে আপনার বিপদ হবে তারপরেও তিনি এসেছেন তার দুটো জোরে একটা হচ্ছে তার দলের জুড়ে তার নেতাকর্মীদের জোরে জনগণের জোরে এবং সেই জাদুতেই তিনি আজও চতুর্থবারের বলা মতো প্রধানমন্ত্রী আছেন এবং সেই কাজটি করছেন জি হ্যাঁ মোফাজুল স্যার যেই বিষয়টি সৈয়দ আনোয়ার হোসেন স্যার বলছিলেন যে স্বজন হারানোর শ্মশানে তিনি ফিরেছিলেন সেই দিন এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই যে এই এত বছরের যে পথ চলা দলের নেতৃত্ব বলেন রাষ্ট্রের দায়িত্ব পালন বলেন সব কিছু কিন্তু খুব একটা পথটা কিন্তু সহজ ছিল না প্রায় বিশ বাসে বিশ বারের মতো তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সকল ষড়যন্ত্র তিনি উপেক্ষা করছেন সাম্প্রতিক সময়ে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই তিনি দেশটাকে এগিয়ে নিচ্ছেন এই যে চলার পথে যেটি ফরিদ ভাই বললেন যে আওয়ামী লীগ একটি বড় দল প্রাচীন সংগঠন এবং শক্তিশালী সংগঠন এবং শেখ হাসিনার ভালোবাসার মূল জায়গায় হচ্ছে জনগণের ভালোবাসা এই বিষয়টা একটু জানতে চাই আপনারা এই বিষয়টা আমার মনে হয় মা বাবা ভাই আত্মীয় স্বজন সবাইকে হারানোর পরে তিনি তখন পৃথিবীতে তার কোন আশ্রয় বা নির্ভর কর তার জায়গা রইল না কারা রইল তাহলে শুধু দেশটা রইল আর দেশের মানুষ রইল তিনি বারবার এটাই বলছেন যে আমি আমার বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছি এবং তা তারাই আমার সহায় তাই আর তারাই আমার আশ্রয় এই যে তার বিশ্বাসটুকু এটার উপরে না হলে পরে এটা যদি না হতো তাহলে তিনি সম্পূর্ণ রকমভাবে আমার আমার মনে হয় ভেঙে পড়তেন তার পক্ষে কোনো রকমের দায়িত্ব পালন করাই হয়তো সম্ভব হতো না দেশের মানুষ সব কিছু হারিয়ে পৃথিবীতে যা আপন বলতে যা ছিল সব কিছু হারিয়ে তার রয়েছে শুধুমাত্র দেশটা রয়েছে আর দেশের মানুষ রয়েছে তিনি সেটাই বারবার উচ্চারণ করেছেন যে আমার তো আর হারানোর কিছু নাই আমি সবই হারিয়েছি তবে সব হারানোর পরে আমি আমার দেশের মানুষের কাছে ফিরে এসছি তারা তাদের কাছে ফিরে এসছি এই বিশ্বাস যদি না থাকতো তাহলে তার পক্ষে এই অর্জনগুলো সম্ভব হতো না এক দ্বিতীয়ত আওয়ামী লীগের মধ্যে যেটা যেটা উল্লেখ করেছেন আওয়ামী লীগের মধ্যে এবং প্রফেসর সাহেব বলেছেন আওয়ামী লীগের মধ্যে তখন নেতৃত্ব নিয়ে বেশ কিছু ঝামেলা ছিল আমি বলেছি টানা পড়েন কিন্তু প্রফেসর সাহেব আর একটু বাড়িয়ে বলেছেন যে এটা নিয়ে তাদের মধ্যে বলা যেতে পারে অন্তর্দ্বন্দ্বের মতো ছিল এটার ঠিক সময় মতো যদি শেখ হাসিনা ফিরে না আসতেন তাহলে ওই অন্তর্দ্বন্দ্বই বলি আর কোন দল বলি আর যাই বলি এটাই এই একটা এত বড় দলকে প্রাচীন দলকে এত যাদের নিশ্চয়ই অনেক অবদান ছিল বাংলাদেশের সেই দলের যে কি অবস্থা হতো এখানে একটা নিরপেক্ষ অবস্থানের দরকার ছিল সেটা শেখ হাসিনা দিতে পেরেছে শেখ হাসিনা সকলের আস্থাভাজন হয়ে গেলেন হয়তো বঙ্গবন্ধু কন্যা বলে অনেকটুকু সম্ভব হয়েছে আর এছাড়া তার নিজেরও রাজনৈতিক কখনো অবশ্যই এখনকার মতো তার পরিপক্ক রাজনীতিবিদ ছিলেন না যেটুকু তার ছাত্র রাজনীতিতে অভিজ্ঞতা ছিল সেটা পারিবারিক যে তার রাজনৈতিক আবহাওয়ার মধ্যে বড় হয়েছে সেই কারণে সম্ভব হয়েছে এছাড়া তার কাছে আমি তো আর কিছু কোনো জি সৈয়দ যেটি মোফাজুল করিম বললেন যে জনগণের প্রতি তার অগাধ আস্থা ছিল এবং জনগণের ভালোবাসাও তার প্রতি ছিল এটিও একটি বড় অর্জন শেখ হাসিনার এই যে দেশটাকে এগিয়ে নেওয়ার পেছনে আপনি শুরুর দিকে বলছিলেন যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ তিনি ফিরিয়ে দিয়েছেন এখনও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মাঝে মধ্যেই মাথা দিয়ে ওঠে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলা হয়ে থাকে যে শেখ হাসিনা যদি হেরে যায় তাহলে বাংলাদেশ হারবে ধন্যবাদ একবার শেখ হাসিনা দেশের জাতীয় কবি শামসুর রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শামসুর রহমান শেখ হাসিনাকে সম্বোধন করতে গিয়ে সবসময় আপনি বলছেন তো শেখ হাসিনা বলেন আপনি আমাকে আপনি বলছেন কেন আমি তো বয়সে অনেক ছোট তো শামসুল রহমান উত্তর দিয়েছিলেন আপনিই তো বাংলাদেশ সেই জন্য আপনাকে আপনি বলছি তো জনসমর্থনের ভিত্তিতে যে নেতৃত্ব তাকে বাংলাদেশ বলতেই হয় তো দেখুন আপনি বলেছেন আমিও বলেছি যে তেতাল্লিশ বছর তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তেতাল্লিশ বছরে এই দলটিকে ক্ষমতা এনেছেন চারবার ক্ষমতা এনেছেন অনেকবার এনেছেন দেশটাকে বদলে দিয়েছেন দু বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলতে বাধ্য হয়েছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল অবশ্য আমি উন্নয়ন মনে করি না প্রবৃদ্ধি হয়েছে অনেক প্রবৃদ্ধি নজর কাড়া সেটি নজর কেড়েছে বিশ্ববাসীর তবে প্রবৃদ্ধি আর উন্নয়ন সমার্থক না উন্নয়ন হতে হলে সমতা ভিত্তিক প্রবৃদ্ধি হতে হয় বাংলাদেশে দারুণ অসাম্য বিরাজ করছে সেই জন্য প্রবৃদ্ধি আছে উন্নয়ন নাই তবে একটি কথা বলি তেতাল্লিশ বছরে বঙ্গবন্ধু যা করতে পেরেছিলেন শেখ হাসিনা তা পারেননি তার কাছে আমার প্রত্যাশা ছিল এই তার কারণ দল এবং সরকার একাকার হয়ে আছে সবসময় এই তেতাল্লিশ বছরে এবং দল এবং সরকার একাকার হয়ে থাকাটা অগণতান্ত্রিক গণতন্ত্র পরিপন্থী পাশের দেশ ভারতেও তা নাই সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত তার কাছে আমার প্রত্যাশা ছিল দল এবং সরকার আলাদা করবেন কথাও বলেছিলেন অনেক কিন্তু হয়নি হয়নি আরেকটি কথা হচ্ছে বাংলাদেশে খুনের বিচার হয় না কেন হত্যাকারীদের বিচার হয়েছে আমরা আজকে নিয়েই থাকি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না স্বদেশ প্রত্যাবর্তনই তো বঙ্গবন্ধু খুনের বিচার হয়েছে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন শেখ হাসিনা নিজেই সেই জন্যে খুনের বিচার হয়েছে রাজাকার খুনের বিচার হয়েছে কিন্তু অন্য খুনের বিচার কেন হয় না আমার প্রশ্ন তো আবার দেখুন শেখ হাসিনার নেতৃত্বে আমি তো ভালো থাকতে চেয়েছিলাম আমি বাজার করতে পারি না ওষুধ কিনতে পারি না কেন পারি না এই প্রশ্ন তার কাছে আছে প্রত্যাশা তার কাছে বেশি থাকবে এটি স্বাভাবিক কারণ তিনি জনগণের ভোটেই ক্ষমতায় এসেছেন এবং জনগণের প্রতি তিনি আস্থা রাখেন কথা হচ্ছে স্যার আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ তিনি সেনাপতি কিন্তু তোর তার সৈন্য সমান্তর মধ্যে সমস্যা আছে জি ফরিদ ভাই শেখ হাসিনার সামনে এখন চ্যালেঞ্জটা এটা দিয়ে শেষ করব একটু সংক্ষেপে যদি বলতেন দেখুন আজকে আমি আরেকটা কথা বলি যে এই ফিরে আসাটা কিন্তু একটা সন্দিক্ষণ ছিল বাংলাদেশের ইতিহাসের জন্য কিন্তু আরেকটা যদি বলেন যে এই ফিরে আসার ফলে আমরা কী হলো ফিরে আসার পরে যখন তিনি ফিরে এলেন তখন কিন্তু এই দেশের অবস্থাটা কী তখন জিয়াউর রহমান আছেন তখন বঙ্গবন্ধু খুনিরা তখনও ক্ষমতায় তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের যারা সেই বিরোধী শক্তি ক্ষমতায় এবং এইরকম একটা প্রবল স্রোতের বিপরীতে তিনি তখন কাজ করতে শুরু করলেন কাজে এটা একটা ছিল সেটার থেকে যে দাঁড়ানো এবং আওয়ামী লীগকে উনিশ বছর পরে ক্ষমতায় ফিরে আনা একুশ বছর পরে সেটা উনিশশো সালে যখন এলো সেটা তো একটা বিশাল ব্যাপার ছিল এখন আজকে পরে আস্তে 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 দলকে তিনি তার কাজের মধ্য দিয়েই আপনি বাংলাদেশ আজকে যে অবস্থায় এসেছে যেটা প্রবৃদ্ধির কথা বললেন আনোয়ার সার এবং উন্নতির কথা বললেন আপনি যদি অন্য অনেক কিছু দিক থেকে দেখেন সামাজিক বিভিন্ন উন্নয়নের যে সূচকগুলির দিক থেকে দেখেন সেখানে নারীর ক্ষমতায়নের দিক থেকে দেখেন নারী ও শিশুর মৃত্যু হারের দিক থেকে দেখেন আমাদের গড় আয়ু বৃদ্ধির দিক থেকে দেখেন এ সমস্ত কিছু অন্যায় আছে আপনি যদি আশ্রয়ন প্রকল্পের কথা দেখেন এই কথাগুলি তারা বলতে পারেন এখন আজকে যে চ্যালেঞ্জগুলো সেটা হচ্ছে যে বিশ্ব পরিস্থিতি অনেকটা বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলি তিনি মোকাবেলা করছেন সেটা তার ঘরে এসে চেপেছে উক্রাইন যুদ্ধের পর থেকে প্যান্ডেমিক এবং ইত্যাদির পরে আমাদের যে অর্থনৈতিক অগ্রযাত্রাটা শুরু হয়েছিল সেটা কিন্তু আমাদের একটা বিশাল ধাক্কা খেলো আপনি মনে আছে যে আমরা দুই হাজার বাইশ সালের দিকেই আমাদের আটচল্লিশ বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল যদিও সেগুলো কতগুলি ফ্যাক্টর ছিল কিন্তু সেটা আমাদের ছিল তখন আমাদের দেশকে উন্নয়নের মডেল হিসেবে বলা হতো কিন্তু এরপরে আসলো উক্রেন যুদ্ধ তারপরে আসলো প্যান্ডেমিক প্যান্ডেমিকের পরে আসলো আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এসে আবার গাজায় প্যারেস্টানি এই যুদ্ধ সব কিছু মিলিয়ে যখন যেই জিনিসগুলো আমরা আমাদের ক্রয় করে আনতে হয় আমদানি করে আনতে হয় জ্বালানি বলুন ফার্টিলাইজার বলুন অনেক মেশিনারি বলুন রাসায়নিক অনেক কিছু আছে বলুন আমাদের যেগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের লাগে সেগুলো সবগুলোর দামই কিন্তু বেড়ে গেছে যে ভাড়াটা কিন্তু আমাদের কোনো হাত ছিল না বাংলাদেশের সরকারের কোনো হাত ছিল না সেগুলোকে মোকাবিলা করে তাকে এগোতে হচ্ছে আর আপনি দেখেছেন যে সাতই জানুয়ারি নির্বাচনের আগে কি ধরনের মানে ষড়যন্ত্র করা হয়েছিল দেশের ভিতরে দেশের বাইরে সেগুলো যে এখনও বন্ধ হয়েছে তা না সেগুলো এখনও চলছে এখনও কারো কারো মাথার মধ্যে বুদ্ধি চাপে যে হয়তো মধ্যবিত্ত নির্বাচন হবে সেগুলোও আছে যে কিছু মিলেই তাকে আগাতে হচ্ছে জি হ্যাঁ তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ হইলো শুভরাত্রি